এই যে আমি কিছুক্ষণ আপনি আমার সাথে উপর থেকে হেঁটে এসেছেন, মনে হয়নি যে এই মানুষটা কিছুদিন আগ পর্যন্ত অসুস্থ ছিল, কোনো কাজ করতে পারেন না। আমাদেরকে একটু উদ্বাস করে একটু দেখাবেন, আপনি উদ্বাস করতে পারেন? হ্যাঁ হ্যাঁ, উদ্বাস করতে পারি একটু যদি দেখান। এই যে আমি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো উদ্বাস করতে পারি আলহামদুলিল্লাহ, এবং হাঁটা চলায় কাজ করায় কোনো সমস্যা হবে না, এই যে আমি হাঁটতে পারি আলহামদুলিল্লাহ। তাহলে কতদিন থেকে আপনার এই সমস্যাটা শুরু হয়েছে? আমার সেই সমস্যা যাবৎ চার মাস ধরে। গত চার মাস? হ্যাঁ, চার মাস ধরে। পেশাগত ভাবে কি করেন? আমি দেশের বাইরে থাকতাম, দুবাইতে ছিলাম, দুবাইতে ইউনাইটেড আরব আমিরাত। ওইখানে কতদিন আগে গিয়েছেন আপনি? আমি ওখানে গিয়েছিলাম যাবৎ দুবছর। দুবছর? হ্যাঁ। আচ্ছা, তো যাওয়ার পরে সবার প্রথমে কি সমস্যাটা শুরু হয়েছিল? কোমরে ব্যথা ছিল, হালকা হালকা ব্যথা ছিল, তারপর ব্যথা নিয়ে এখানে আসি, তারপর স্যারের ভিডিও দেখি, আলহামদুলিল্লাহ অনেক মানুষ সুস্থ হচ্ছে, তারপরে আসা এখানে। আচ্ছা, তো এটা কি কোনো দুর্ঘটনার পরে শুরু হয়েছে নাকি হঠাৎ করে আপনি দেখতে পেয়েছেন? হঠাৎ করে দেখতে পেয়েছি ব্যথাটা। আচ্ছা, তো এই যে অনেকগুলো টাকা নিশ্চয়ই ঋণ করে গিয়েছেন, অনেক কষ্টের টাকা, সেগুলো পরিবারের একটা স্বপ্ন নিয়ে গিয়েছেন, তো এই যে স্বপ্নটা নিয়ে গিয়েছেন কিন্তু যখন দেখলেন যে কাজ করতে পারছেন না, বাসায় শেয়ার করেছেন, তো মানসিক অবস্থাটা কি ছিল? মানসিক অবস্থা অনেক ভয়াবহ ছিল তখন। তারপর স্যারের সাথে আসলাম, যোগাযোগ করলাম, স্যার ভালো ব্যবহার করলো, বললো এখানে 10 দিন ট্রিটমেন্ট নাও, তো ট্রিটমেন্ট দিলাম, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, এই যে শুনলেন আমার এই ভাইটি, প্রবাসী ভাই, যিনি বেশ অনেকদিন থেকে পিএলআইডি রোগে ভুগছেন। আসলে আমরা যারা আসলে মধ্যবিত্ত ফ্যামিলি বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমরা যারা আসলে বিদেশে যাওয়ার চেষ্টা করি, আমরা অনেকেই আছে যে আসলে একটা স্বপ্নেও, একটা স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা আসলে বিদেশে পাড়ি দিই। তো এই স্বপ্নটা শুধু আমার না, আমার পরিবারের সকলেরই থাকে। অনেকগুলো টাকা ঋণ করে আমরা অনেকে যাই, কিন্তু দেখা যাচ্ছে যে যদি আমরা ওখানে গিয়ে বিভিন্ন ধরনের পক্ষাঘাতগ্রস্ত হই বা কাজ করতে গিয়ে বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হই, তখন আর কাজ করাটা আমাদের পক্ষে সম্ভব হয় না। ঠিক সেই মুহূর্তে আমরা দেখা যাচ্ছে যে দেশে ফিরে আসতে হয়, এবং এর থেকে দুর্ভাগ্যজনক আসলে আর কোনো কিছু নেই। আমার এই ভাইকে দেখছেন, ওনাকে চলে আসতে হয়েছিল ঠিক মাঝে মাঝে একটা অবস্থায়, বাট আল্লাহ দিলে উনি সঠিক একটা সন্ধান পেয়েছেন, ডিপিআরসি সন্ধান পেয়েছেন এবং সরাসরি চলে আসেন আমাদের কাছে। এবং খুবই অল্প দিনে, উইদিন শর্ট টাইমের ভিতরে আলহামদুলিল্লাহ উনি এখন সুস্থ হয়ে বাসায় ফিরে যাচ্ছেন। অনেক কষ্টকর, ওইখানে মানুষ অনেক স্ট্রাগল করে। আচ্ছা, এই কষ্ট করে আমরা কিন্তু তারপরে যাই, কষ্ট করে হলো দেশের জন্য বা নিজের পরিবারের জন্য কিছু উপার্জন করবো। হ্যাঁ, ফিরে আসতে হয়েছে খুব অল্প দিনের ভিতরে, আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখন পরবর্তী পরিকল্পনা কি, আবার যাবেন? হ্যাঁ ইনশাল্লাহ আবার যাব। আমার জন্য যাদের দোয়া করে, এখানে মানুষরা এসে ভালো ট্রিটমেন্ট নেয়, আমিও দোয়া করি তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই যে ট্রিটমেন্ট নিয়েছেন, এখন কি সেই হারানো কনফিডেন্সটা আবার ফিরে পেয়েছেন? হ্যাঁ ইনশাল্লাহ অনেক ভালো কনফিডেন্স পেয়েছি এখন। এই যে আমি কিছুক্ষণ, আপনি আমার সাথে উপর থেকে হেঁটে এসেছেন, মনে হয়নি যে এই মানুষটা কিছুদিন আগ পর্যন্ত অসুস্থ ছিল, কোনো কাজ করতে পারেন না। আমাদেরকে একটু উদ্বাস করে একটু দেখাবেন, আপনি উদ্বাস করতে পারেন? হ্যাঁ উদ্বাস করতে পারি একটু যদি দেখান। এই যে আমি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো উদ্বাস করতে পারি আলহামদুলিল্লাহ, এবং হাঁটা চলায় কাজ করায় কোনো সমস্যা হবে না, এই যে আমি হাঁটতে পারি আলহামদুলিল্লাহ। যারা প্রবাসী ভাই আছেন তাদের জন্য একটা কথা বলছি, ডিপিআরসি হসপিটাল এই রেমিটেন্স যোদ্ধাদের প্রতি সম্মান জানায়, সালাম জানায়, তাদের জন্য আমরা একটা কথা বলবো, যারা দেশের জন্য এত কষ্ট করছেন তাদেরকে বলবো যে আপনাদের জন্য এই ডিপিআরসি সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে, সর্বোচ্চ খরচ কমিয়ে আপনাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে। আপনারা যারা প্রবাসী আছেন, যে কোনো সময় আসবেন, যে কোনো সমস্যায়, যে কোনো ধরনের ট্রিটমেন্ট আপনাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্টে আমরা সেই চিকিৎসা সেবাটা দিব, এটা আমাদের ওয়াদা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।